কাটটা তো খুবই সুন্দর লাগতেছে, কালারের সাথে ম্যাচিং দেখতেছি। এটা কি কালারকে আপনি করছেন নাকি? ভাই এই কালারটা আমি করে দিছি। শুরু করতেছি আরেকটি নতুন ইন্টারনেল ভিডিও। ভিউয়ার্স আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আজকে আপনাকে এমন কিছু দেখাবো যে দেখেন ফরার টেবিলের ভিতরে টিভির কেবিনে। আচ্ছা কত মিলি বোর্ডটি এগুলো তৈরি করছেন আপনারা? এটা পুরো 18 মিলি। 18 মিলি বাংলাদেশের কত কত সার্ভিস দিতে পারবেন? 64 জেলায়। 64 জেলায় সব জায়গায়। সুন্দর সুন্দর দেখেন, একটু দূরের থেকে পুরোটা দেখেন। কাস্টমার আমার কি ছিল ভাই? কাস্টমারকে আমাদের গেস্টে কমেন্টে জানাবে যে কেমন লাগতেছে। এই সোফা কালার করছেন? আমি যেমন চাইছি এমনই হয়েছে। দেখেন কোনার জায়গাটা তো আপনি করছেন কাজ। এই যে দেখছেন কোনাটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এই যে ক্যাবিনেটটা বাইরে ভাই, কোন জায়গায় আসলাম আমি আজকে নিজেও বুঝতে পারতেছিলাম না। এই জায়গাটুকু কাজ করে দিয়েছেন? হ্যাঁ এই যে এটা একটু কাজ করে দিয়েছি আমরা। খুবই সুন্দর হয়েছে, বেশ দেখতে পাচ্ছি। যে ডুকু করছি, ডুকু করছেন না? কত সুন্দর হয়েছে ডুকু, দেখছেন? দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ইন্টারনেল ভিডিও। ভিউয়ার্স আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ভিউয়ার্স আজকের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে মোহাম্মদ সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সালাউদ্দিন ভাই আপনি কেমন আছেন? জি ভালো আছি ভাইয়া। ভাই আজকে তো সরাসরি আপনাদের ক্লায়েন্টের বাসায় আসলাম রে ভাই। জি জি ভাই, দেখে তো পুরো মাথা নষ্ট ভাই। ভাই আজকে আপনাকে এমন কিছু দেখাবো যে দেখেন ফরার টেবিলের ভিতরে টিভির ক্যাবিনেট। ফরার টেবিলের ভিতরে টিভির ক্যাবিনেট কি কোন ভাই? এই যে দেখেন আমরা কিন্তু এদিকে পড়ার টেবিল বানাইছি, ম্যাডাম বললো যে আমার এই বাসাটা টিভির ক্যাবিনেটের দরকার, তাই আমরা এদিকে একটা টিভির ক্যাবিনেট সিস্টেম করে দিয়েছি। আমরা চাইলে দিয়ে একটা পর্দা দিয়ে ঢেকে দিলেন, ঢেকে দিয়ে লেখাপড়া করলেন। লেখাপড়া করবে? হ্যাঁ। কিন্তু এই যে দেখেন ভাই, আমি কিন্তু একটা জিনিস আপনাদের বুঝাই, সেটা হইলো যে এই যে টিভির ক্যাবিনেটটা দেখছেন, টিভির ক্যাবিনেটটা সুন্দর সুন্দর দেখেন, একটু দূরের থেকে পুরোটা দেখেন। কাস্টমারকে আমাদের গেস্টে কমেন্টে জানাবে যে কেমন লাগতেছে। জি এই টিভির আমরা শুধু এই পড়ার টেবিলটাই দেখেন আপনি, কত সুন্দর করে বানাইছি। আচ্ছা এটা কিন্তু ভাইয়া অরিজিনাল, যারা ইন্টেরিয়র ভালো বোঝে তারা কিন্তু এরকম সুন্দর করে ঘুরাইতে পারবে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছেন। আরেকটা জিনিস হলো যে এই যে আলমারিটা দেখেন, আলমারিটা কত স্মুথলি ফিনিশিং, খুবই চমৎকার লাগতেছিল ভাই। দেখছেন একটা তেল তেল ভাব আছে, হাত ধুইলে মানে পড়ে যায়, এমনটা লাগতেছে ভাই। এই যে দেখেন মাঝখানে একটু আলাদা কালার করে দিছি। আচ্ছা এই যে নিচে একটু আলাদা কালার করে দিছি, এবার এখানে দেখেন আলাদা একটু কালার করছি। আচ্ছা ভাই যদি একটু খুলে কি দেখান যাবে? হ্যাঁ অবশ্যই। কি আছে দেখেন একটু দেখি আপনি। এই যে দেখেন ম্যাডাম হবে নতুন কাজ করছি তো এখন কমপ্লিট করা হয় না। এই যে দেখা জামা করা আছে ভাই, এই কালারটা জানি কেমন আমার কাছে ডোকো ডোকো মনে হচ্ছে ভাই। ভাই এটা আসলে ডুকু পেন, ডোকো কালার করা? হ্যাঁ ভিতরে এনামেল পেন। আচ্ছা কত মিলি বোর্ড এগুলো তৈরি করছেন ভাই? এটা পুরো 18 মিলি। 18 মিলি? জি জি জি। আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। এই যে দেখেন ম্যাডাম এটা ভিতরে জামা করে রাখছে, কত সুন্দর একটা রয়ে গেল। কোথায় কোথায় সার্ভিস দিবেন এটাই তো বললেন না, বাংলাদেশে কত কত সার্ভিস দিতে পারবেন? 64 জেলায় ভাই। 64 জেলায় সব জায়গায়। আচ্ছা আর কিভাবে আসবে আমাদের ভেস্ট আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের এটা হলো ঢাকা উত্তর আজমপুর রেলগেটের সামনে আমাদের অফিস, অফিস সততা প্লাইবোর্ড সেন্টার। আচ্ছা সততা ইন্টেরিয়র এবং সততা প্লাইবোর্ড সেন্টার আমাদের, কিন্তু আমরা প্লাইবোর্ড বিক্রিও করি এবং আমরা ইন্টেরিয়র ব্যবসাটাও করি। ইন্টেরিয়র ব্যবসা করেন, তাতে কি সুবিধা? কি সুবিধা হলো আমরা এই মালগুলো বাইরে থেকে বেশি টাকা দিয়ে কিনতে হয় না। আরেকটা জিনিস দেখেন ভাইয়া, এই জিনিসটা দেখেন, এই যে আলমারি বানাইছি দেখছেন, এই দেখেন ওনারা ব্যাগ ফোর এদিকে একটু জায়গা করে দিছি। আচ্ছা আপনি একটু দূরের থেকে দেখেন, এই যে দেখেন এই পাশে কিন্তু একটা গ্যাপ করে দিছি, খুবই সুন্দর লাগতেছে। দেখছেন খুবই অসাধারণ। এই মডেলটা কিন্তু আপনার এভেলেবেল সবাই করে না, কিন্তু আমরা করে দিছি। সামনে দিয়ে দেখেন ভেন্টিলেটর ফোর জন্য করে দিছি, আর এই পাশে দিয়ে আমরা কিন্তু আবার আলাদা একটু ভালো মাল দিয়ে কাজ করলে মানুষ যদি ঠকাইতে কেউ না চায় সবার দিয়ে কিন্তু কাজ ভালো হবে ভাই। অনেকগুলো ইন্টেরিয়র ভিডিও আমি করছি ভাই, এরকম ফিনিশিং আমি আর পাই নাই। কেন পাই না আমি বলতেছি, আমরা কিন্তু মালগুলো 100% দিছি, আমরা কিন্তু কাজগুলো সব 100% করছি, এই জন্য কিন্তু কাজটা একদম সুন্দর হয়েছে। এটা কিন্তু সবাই চায় না, সবাই ব্যবসার দিকে চায়। আমরা কিন্তু চাই যে মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করবে, তার বাসায় যেন একটু ফিনিশিংটা সুন্দর হয়, যেন একটু কোয়ালিটি ভালো হয়, এই জন্য আমরা সবকিছু একটু গর্জিয়াস দিই। এই যে দেখেন হ্যান্ডেলগুলো দেখেন কত সুন্দর, হ্যান্ডেলগুলো দেখছেন ভাই? এটার প্রাইস সম্বন্ধে তো কিছু ধারণা দিলেন না ভাই। ভাইয়া এটার প্রাইস আগের যুগের যে প্রাইস ছিল 1200 টাকা, 1200 টাকাই। তা আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি আপনার নক করে একটা ডিসকাউন্ট থাকবে না? ডিসকাউন্ট হলো হ্যান্ডেলগুলো এরকম রাজকীয় হ্যান্ডেল দিন।
সামনে করছি ডুকু, ভিতরে করছি এনামেল পেন। আচ্ছা, এইটা যদি আপনি এনামেল পেন করেন তাহলে কিন্তু ১২০০ টাকা বেশি নাই। আচ্ছা, ১২০০ টাকা পার স্কোয়ার ফিট। এবং মেইন কথা ভাইয়া সেটা না, মেইন কথা হইলো আপনি একটু দরজার সামনে খাড়ান, পুরো জায়গাটা একটু ভিডিও করে দেখেন। আমি কইতেছি তার আগে ভেনিটা, এটা তো কালার করছেন ভাইয়া? এইটা আমরা করে দিছি। কি কোন ভাই, মানে আমরা পুরো সেটআপটা, আপনি একটু কোনা উইন দাঁড়ান দেখেন, পুরো সেটআপটা কিন্তু এক কালার করে দিছি। এই দেখেন, আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন পুরো একদম রুমটা সেন্স হয়ে গেছে, মানে সিলোয়েট এরকম হয়ে গেছে। এই সোফাটাও কালার করে দিছি আমরা। এই সোফা কালার করছেন? হ্যাঁ, সোফা কালার করছেন, সোফা কালার করে দিছি, গদিগুলো পাল্টে দিছি। আচ্ছা, মানে দেখেন রুমটা কি রকম লাগতেছে আপনি। খুবই সুন্দর ভাই, বেশ দেখতে পাচ্ছেন। এবং এই যে দেখেন সব সাদা করে এদিকে একটু কাট কালার করছি, এদিকে একটু কাট কালার করছি, একটু ডিজাইন করে দিছি। আচ্ছা, তবে এই রুমটা দেখলাম আমরা, আরো অন্য কোন রুম দেখবো? হ্যাঁ, আরেকটা রুম দেখাই ভাই আপনাকে। আচ্ছা, অবশ্যই ভিডিওটি না টানে ধৈর্য সহকারে দেখলে কিন্তু আমাদের সম্পূর্ণ ইনফরমেশন গুলো আপনারা বুঝতে পারবেন। আরেকটা রুম এদিকে আসেন। ওয়াও, মাশাআল্লাহ ভাই, কই নিয়ে আসলেন ভাই? এটা কি বাসা? হ্যাঁ ভাই, অন্য কিছু। এই যে দেখেন আমাদের ডিজাইনটা, আপনি দেখেন রাজকীয় ডিজাইন দেখতে পাচ্ছেন। যারা ইন্টেরিয়ালের ডিজাইন করতে যাচ্ছেন, নিত্য নতুন ডিজাইন কিন্তু ভাইয়ের কাছে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনার আপনার নকলে ভাই কিন্তু অসংখ্য। এই যে ভাই দেখেন, একদম শুভ হাতিলের কালার, হাতিলের কালার। ম্যাডাম এটা দেখে এত খুশি হয়েছে যে আমি যেমন চাইছি এমনই হয়েছে দেখেন। আচ্ছা, একদম হাতিলের কালার লেখার করে। একটু কাছে দেখেন কত গ্লেজ করে, পাল্লা রাখা পায়, যে বই টই রাখার জন্য এদিকে সিস্টেম করে দিছি দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, এই রুমটা কয় ফিট বাই কয় ফিট আছে রুমটা? এটা ধরেন আপনার 11 ফিট বাই 14 ফিট। আচ্ছা, 11 ফিট বাই 14 ফিট এরকম একটা রুমে যদি আমাদের বিয়াসটা ইন্টেরিয়াল ডিজাইন করে নিতে চায়, কত টাকা প্রাইস আসতে পারে? মোটামুটি আপনার 1.5 থেকে 2 লাখ টাকা। আলাদা হয়ে যায়, আলাদা করার জন্য দেখছেন একটা ফোল্ডিং ডোর বানিয়ে দিছি, খুবই সুন্দর লাগতেছিল ভাই দেখছেন। ওয়াও, পুরো গোল্ডেন কালার না? হ্যাঁ, একবার দেখেন, এবার এই যে আপনার এইটা দেখছেন কি স্মুথলি যাতায়াত করে, স্মুথ ভাবে খুলতেছে। হ্যাঁ, কাঠের বিট দেখেন, বিট ছাড়া এমনি কত সুন্দর লাগতেছে ভাই, বলে বোঝাতে পারবো না। কাট কালার দিছি, এটা দিছি সাদা, এটা কম্বিনেশন করে। আসলে আমরা চাই একটু সৌন্দর্য হোক। আচ্ছা, আমরা চাই যে কাজগুলো একটু সুন্দর হোক। কি কইছি ভাই, বুঝছেন? বুঝতে পারছি। এই দেখেন, এখানে আমরা এই যে বেসিং এর উপরে একটা গ্লাস লাগিয়ে দিছি, দেখেন বেসিং এর উপরে। হ্যাঁ, এই যে দেখেন একটা গ্লাস লাগিয়ে দিছি। আচ্ছা, বেশ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার গন্ধ আমরা দেখতে পাচ্ছি এই জলে কাজগুলো। এবং আপনারা এই যে দেখেন, এদিকে আমরা একটু হালকা করে একটু সিলিং করে দিছি। আসলে আমরা চাই যে সবকিছু সুন্দর হোক, অত বেশি হিজিবিজি না হোক। এই যারা টিভির কিমেন্ট করছি দেখেন, একদম সিম্পল ভাবে, মানে সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছি। কয় টাকা আইছে হুনবেন ভাই? কত? আমার মনে হয় যে সব মাপে 15,000 টাকা আইছে। 15,000 কেন কই? কারণ এই যে এটা না, এটা 600 টাকা স্কয়ার ফিট ধরছে। 600 টাকা স্কয়ার ফিট? হ্যাঁ, এই যে এটা। আর এইটুকু 600 টাকা স্কয়ার ফিট? 600 টাকা স্কয়ার ফিট। এখানে তো আমরা কাজ করি নাই। আচ্ছা, এটার টাকা নেই। আর এইটুকু 1200 টাকা, এইটুকু 1200 টাকা, মানে সব মিলিয়ে 15,000 টাকা দিয়ে পুরো টিভির কেবিনেট হয়ে গেছে। 15,000 টাকায়? কিন্তু আমরা আমরা টাকা বেশি খরচ করবার চাই না, আমি চাই যে অল্প টাকার ভিতরে যাতে সৌন্দর্য হয়। আপনার চাইলে কিন্তু আপনাদের পছন্দের জিনিসগুলো এইভাবে কর্নার করে সাজিয়ে রাখতে পারবেন। এইদিকে মানে আরেকটা কোনার দেখা, এই যে দেখছেন কোন জায়গায় করা হয়েছে এটা, মাশাআল্লাহ। মানে ঘরের একটা কোনার ভিতরে যাতে কোনাটা দেখছেন, ব্লেন্ডার ব্লেন্ডার সব রাখছে। আচ্ছা, বেশ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এই যে দেখেন আচ্ছা, এই যে শুকে বেলে শুকে বেলে দেখছেন,
অনেক সুন্দর বিয়ার চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখছেন এবং এখানে একটা গদি দেওয়া হবে এটা ধর বৈশা বৈশা জুতা পড়বে জুতা পড়বে জুতা পড়বে না হ্যাঁ এখানে একটা আচ্ছা বিয়ার যে উপরে সামনের দিকে এই জায়গাটুকু কাজ করে দিয়েছেন হ্যাঁ এই যে এটা একটু কাজ করে দিয়েছি আমরা খুবই সুন্দর হয়েছে বেশ দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা আবার রুমে প্রবেশ করতেছি দেখেন তবে সবচেয়ে বড় কথা হলো কি জানেন কি ভাই এই কাজগুলো একটু বেশি সুন্দর হয়েছে কারণ এই বাসার যে ম্যাডাম ওনার মনটা মানে একদম সাদা মানে পানির মতন পানির মতন পরিষ্কার আচ্ছা এই জন্য কালটাও তো সুন্দর এই দেখেন আমরা লেকার এই যে ডুকু করছি ডুকু করছেন না কত সুন্দর হয়েছে ডুকু দেখছেন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ হয়েছে এই যে ম্যাডাম এর দেশ থেকে বানিয়ে নিয়ে এসে এটা গদি কালকে কাজ করবে আজকে এই যে শোভাগুলো মানে কালার কাজগুলো আপনারা করে দিয়েছেন হ্যাঁ কালার কাজগুলো আমরা করে দিয়েছি গদির মিস্ত্রি এসে গদি করবে আচ্ছা আপনি কি হ্যান্ডওভার দিবেন আমরা হ্যান্ডওভার দিয়ে দিছি কিন্তু এই গদিগুলো আমাদের অন্য লোক এসে লাগাবে আপনারা যে কাজটা করে দিচ্ছেন আমাদের ভিয়াসটা করে নেবে এটার ওয়ারেন্টি দিচ্ছেন কতদিনের কাজের এটা 50 বছরের আমরা গ্যারান্টি দিতেছি 50 বছর জি 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 আচ্ছা 50 বছরের আগে যদি কোনো সমস্যা আপনি কি সার্ভিস করে দিবেন ইনশাআল্লাহ আমি এটা 4 বছর 5 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস কোনো টাকা নাই ফ্রি সার্ভিস হ্যাঁ কি বলেন ভাই 4 5 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস এরপরও আমাদের লোক যাবে তখন আমাদেরকে হয়তো কিছু আমরা একটু ভাড়াটা এদিক সেদিক নিব সারাদিন ভাই ভিডিওটি আর বড় করতে যাচ্ছিলাম না ভিডিওটি শেষ করার আগে সরাসরি যদি আমাদের ভিউয়ারসটা আপনাদের সফে আসতে চায় কিভাবে আসবে আপনি শুধু একটু ম্যাডামকে জিজ্ঞাসা করেন যে আমরা ম্যাডাম কি আমাদের কাজে খুশি কিনা হ্যাঁ ম্যাডাম একটু জিজ্ঞাসা করেন ম্যাডাম এত খুশি কাজে ম্যাডাম খুবই খুশি কাজ যেমন ওই যে খুশি কইতাছে উনি আছে ক্যামেরার পিছনে বলতেছে উনি ক্যামেরার সামনে মনে আসার ইচ্ছুক না হ্যাঁ পিছে থেকে বলো একটু কি আসা যাবে একটু খালি বলেন কে আপনি দেখা যাবে না এমনি বলেন ভিউয়ার্স আমরা সালাদিন ভাইকে সামনে রাখবো এবং আপুকে পিছে রাখবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আচ্ছা সালাদিন ভাই যে আপনার বাসায় যে কাজগুলো করছে কাজগুলো সম্পর্কে যদি আমাদের ভিউয়ার্সকে একটু ধারণা দিতেন আসলে সালাদিন ভাই হাতে জাদু আছে না ম্যাজিক আছে না ম্যাজিক করে আবার নষ্ট করছে আপনার সৌন্দর্য বাসা না না অবশ্যই সৌন্দর্য বাড়াইছে বাসার খুবই সুন্দর হয়েছে সালাউদ্দিন ভাই খুবই সৎ ভালো লোক ওনার কাজের কোয়ালিটি যারা কর্মচারী আছে মিস্ত্রিগুলি ওগুলিও খুবই ভালো বাসায় আমি থেকে কাজ করাইছি তো খুবই সৎ খুবই ভালো লোক আচ্ছা আর কাজের কোয়ালিটি তো দেখতেই পারতেছেন আচ্ছা আমাদের ভিউয়ার্স যদি সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে কাজ করে না জিতবে তো অবশ্যই বলতেছেন আপনি হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স আপু ক্যামেরার সামনে আসতে চাইলো না আমরা ক্যামেরার পিছন থেকে ওনার একটু কথা বলার চেষ্টা করছি আসলে এই কাজগুলো সালাউদ্দিন ভাই যে করছে কেমন হলো না হলো ক্লায়েন্টের মুখ থেকে আমরা একটু জানার চেষ্টা করলাম যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন আর সালাউদ্দিন ভাইয়ের সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে আরেকবার ইনফরমেশনগুলো জেনে নেব ভাই কিভাবে যোগাযোগ করবে ইনফরমেশনগুলো একটু যদি দিয়ে দেন আমাদের অফিসে যদি আসে ঢাকা উত্তরা আজমপুর এয়ারপোর্টের পরে আজমপুর আজমপুর রেলগেটের সাথে আমাদের অফিস সততা প্লাইবোর্ড সেন্টার আমরা ওই প্লাইবোর্ডগুলো বিক্রি করি তো ওই আমাদের সততা প্লাইবোর্ড সেন্টার কিন্তু আমাদের সততা ইন্টেরিয়র অফিস আছে সেটা হলো আজমপুর রেলগেটের সাথেই আচ্ছা তাহলে এদিকে আসলে আমাদের আজমপুর রেলগেট এসে ফোন দিলেই হবে আচ্ছা ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন হয়ে দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ